हेलो व्यूअर्स, वेलकम टू माय आर्ट चैनल के आर्ट एंड क्राफ्ट। आशा करी सकले भालो आछो, आमिओ भालो आछी। आज आमी आँकबो नदीर पाशे ग्रामेर दृश्य, रिवर साइड भिलेज सिनारी। किभाबे सहजे आँकबो ता तोमरा देखते पाबे। चलो शुरू करी आज के ड्रइिंग। प्रथमे पेंसिल दिए शुरू करलाम। प्रथमे एकटा घर आँकछी, नदीर पाशे तीनटा घर, घरेर गादा गाछ थाकबे, सेई घरटा आँकछी। घरेर चालटा आँकलाम, नीचे एकटा बक्स, दुटा बक्स तैरी करे वालटा तैरी हये गेल। एरपर दरजाटा आँकछी, जानला आँकलाम, तारपर घरटा उँचू जायगा आछे सेई जायगाटा आँकलाम। एरपर खड़ेर चाल हबे, আর একটা ঘর পিছনে আঁকছি। এই ঘরটার একটা সাইড দেখা যাচ্ছে। দরজা রাখলাম, চাল আঁকলাম, এটাও ঘরের চাল। বাম পাশে আরেকটা ছোট ঘরে আরেকটা ঘর এঁকে দিই, ঘরটার অল্প একটু অংশ দেখা যাচ্ছে। এরপর একেবারে বাম পাশে একটা খড়ের গাদা আঁকলাম, উপরে গাছ আঁকলাম, গাছের আউটলাইনটা দিয়ে দিলাম শুধু। তারপর কলা গাছ আঁকলাম, আঁকছি কলা পাতাগুলো। তোমরা জানো কলা পাতাগুলো কীভাবে আঁকতে হয়, এটা লাইন দিয়ে পাটা কাটা কাটা করলেই হয়ে যায়। আরও একটা গাছ আঁকছি ওই দিকে। এখন নদীর পাড়টা আঁকছি, এই আঁকা বাঁকা করে একেবারে সামনের দিকে কোণার দিকে নিয়ে আসলাম, যেখানে পাড়টা ভেঙে গেছে সেটা ড্রয়িং করে দিলাম। তারপরে মাটিটা একটু নিচু হয়ে গেছে, সেই ফিল্টার জন্য কতগুলো লাইন দিলাম। এই দিকে পাড়ের পরে যে ক্ষেত আছে সেই ক্ষেতের লাইনটা দিলাম। এদিকে অনেকগুলো গাছ ঘাস বা কোনো কিছু থাকবে, ঘাস থাকবে সেগুলো দিলাম। এর নদীর অপর পাড়টা কি না, খড়ের গাদাটা আরেকটু উঁচু করে দিলাম, ওটা নিচু নিচু মনে হচ্ছিল। তারপরে ঘরের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল সেখানে গাছ তৈরি করে দিলাম। নদীর ওই পাড়টা আঁকছি, এই একটু সামনে নিয়ে যা বাঁকা বাঁকা করে একে গ্রামের উপরে আস্তে বাঁকিয়ে দিলাম। ওটা ডবল লাইন দিলাম, মানে পাড়টা যে ভেঙে গেছে সেই পাড়টা দেখানোর জন্য। দূরে দিগন্ত রেখা দিচ্ছি, দিগন্ত রেখা মাঝে নদীর ঘরের বাড়িগুলোর উপরের দিকে প্রায় মিলে গেছে, নদী আর দিগন্ত রেখা। তাল গাছ দিচ্ছি, চারটা তাল গাছ দিলাম, দুটা একটু দূরে দূরে আর দুটা একে পাশাপাশি। এখন একটা সামনে একটা নৌকা আঁকছি, এটা ছইয়ালা নৌকা। ছইয়ালা মানে ঘর দেওয়া থাকে, যেটা নৌকার মাঝখানে যে ছাদ দেওয়া থাকে সেটাকে ছইয়ালা নৌকা বলে। এই নৌকাটা মাঝি চালাচ্ছে, মাঝিকে আঁকছি, মাথার জন্য ওভাল, বডি, তারপরে হাত পা এবং বইঠাটা হাত দিয়ে ধরে আছে, সে হাতটা আঁকলাম, বইটা আঁকলাম, একটু ঢেউ ঢেউ দিলাম। তারপর দূরে ওই পারে একটা নৌকা বাঁধা আছে, ওটাও ছইয়ালা নৌকা। নৌকাটা আঁকলাম, ছই আঁকলাম, একটা বাঁশ আঁকলাম যে বাঁশটাতে বাঁধা আছে। এরপর কলম দিয়ে এটাই দ্রুত এঁকে দিচ্ছি, খুব স্পিডে। তোমাদের কলম দিয়ে আঁকার দরকার নেই, তোমরা সরাসরি প্যাস্টেল কালার শুরু করে দেবে ড্রয়িংয়ের সুবিধার্থে, মানে বোঝার জন্য, তোমাদের বোঝার জন্য আমি ড্রয়িংটা করে দিলাম, ড্রয়িংটা যাতে ভালো বোঝা যায়। খুব দ্রুত ড্রয়িংটা হচ্ছে, চোখের নিমিষেই হয়ে যাচ্ছে, কেন অনেক স্পিড বাড়িয়ে দিয়েছি। এ তো মোটামুটি হয়ে গেল ড্রয়িংটা, কলমের ড্রয়িংটা শেষ। কলমের ড্রয়িংটা মোটামুটি শেষ হয়ে গেল। আমি যে কালারগুলো ইউজ করব সেই কালারগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, নামও দেখতে পাচ্ছ। গ্রে কালারটাও লাগবে, তাই গ্রে কালারটা পরে দিলাম। এবার আমরা কালার শুরু করব। প্রথমে ঘরের চালের জন্য ইয়েলো আকার দিয়ে ঘরের চালটাতে দিচ্ছি। ইয়েলো আকারের পরে অরেঞ্জ দিলাম, দুটোই হালকা করে, ইয়েলো আকারও হালকা করে দিয়েছিলাম, অরেঞ্জও হালকা। এরপর র সিয়ানাটা
চালের কিনারা বরাবর ড্রাগ করে দিচ্ছি রসিয়ানাটা। হ্যাঁ, হয়ে গেল। এরপর এই তিনটা রঙের উপরে হোয়াইট রং দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিলাম। এরপর ব্ল্যাক দিয়ে কালে চালের কিনারা বরাবর ব্ল্যাকের লাইন দিলাম, একটু কাটা কাটা করে দিলাম, মানে খড়ের ড্রয়িংগুলো বরাবরও দিচ্ছি। তারপর দরজা এবং জানলাতে দিলাম। এরপর গ্রে দিয়ে ওয়ালটাতে রং দিচ্ছি, ঘরের দেয়ালটাতে গ্রে গ্রে দিয়ে দিচ্ছি। নিচের যে ঘরের উঁচু অংশটা সেই অংশটাতেও দিলাম। তারপর নিচের ড্রয়িংটা বরাবর দিলাম। মোটামুটি হয়ে গেল গ্রেটা। এরপর এই গ্রেটার উপরেই হোয়াইট দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেব। ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, চাপ দিয়ে, মোটামুটি চাপ দিয়ে দিচ্ছি। হয়ে গেল। ঠিক এই ঘরটা যেভাবে আঁকলাম ঠিক ওই দুটো ঘরও আঁকবো। এখন ব্ল্যাক দিয়ে লাইনগুলো শার্প করে দিচ্ছি, কিছু খড়ের ড্রয়িং করে দিচ্ছি, জানলাটা ভালো করে ড্রয়িং করে দিলাম, দরজাটাও দিলাম, নিচের যে ঘরের উঁচু অংশটা সেটাও করে দিলাম। এরপর দরজাটাতে স্কাই ব্লু দিলাম এবং এই ঘরটা যে আছে পিছনের ঘরটা একইভাবে আঁকলাম। এবার খড়ে গাদাটা রং করব। প্রথমে লাইট অংশে ক্রোমিওলো দিচ্ছি ভালো করে ব্লেন্ড করে মোটামুটি পুরোটায়। এবার ডার্ক দিকে, মানে ছায়ার দিকে ইয়েলো আকার দিচ্ছি ক্রোমিওলোর উপরে। ইয়েলো আকার সুন্দরভাবে লাগিয়ে দিলাম ইয়েলো আকার। এরপর রসিয়ানা ডার্ক দিকে একের কিনারা বরাবর এবং নিচের দিকে মাটির অংশে যেখানে খড়ের গাঁদাটা আছে সেখানে রসিয়ানা দিলাম। এরপর উপরে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে রং দিচ্ছি। গাছে প্রথমে হলো ক্রোমিওলো লাইট অংশে মোটামুটি বেশি করে দিচ্ছি প্রায়। এরপর হলো গ্রাস গ্রিন দিচ্ছি ক্রোমিওলোর উপরে, গ্রাস গ্রিন মোটামুটি ভালো করে নিচের দিকে পর্যন্ত দিলাম। এরপর গ্রিন একেবারে ডার্ক, মানে নিচের দিকে এবং বাঁ পাশে ডার্ক, একটু ছাড়া 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 করেও মাঝখানেও দিচ্ছি গ্রিন দিলাম। গ্রিন দিচ্ছি একটু ছাড়া 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 করে নিচে এবং কিনারে তো দিয়েছি, আরও একটু ভিতরে ছাড়া ছাড়া। এরপরে কোবাল্ট ব্লু দিয়ে একেবারে নিচে ডার্ক করে দিচ্ছি যেদিকে শ্যাডো পড়ছে, এবং মাঝখানেও কিছু ছাড়া 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 করে দিলাম যাতে গাছের পাতা 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 মনে হবে। ঠিক এই গাছটার মতো সব গাছগুলো ড্রয়িং করে ফেললাম। এবং কলা পাতাতে দিচ্ছি গ্রাস গ্রিন কালারটা, আর ভিতরে ওই তিনটা গাছ এবং ভিতরে যে ফাঁক দেখা যাচ্ছিলো সেগুলো শুধু গ্রিন দিয়েছি, আর কলা পাতাতে দিলাম গ্রাস গ্রিন। এরপর আকাশটা আঁকবো। আকাশটাতে পুরোটাতে রং দেবো না, শুধু তিনটা মেঘ আঁকবো। একটা মেঘ এঁকে ওই মেঘটাতে স্কাই ব্লু দিচ্ছি, মেঘের শেপ দিয়ে স্কাই ব্লু দিচ্ছি, হালকা করে রং দিলাম। এরপর ডান পাশে অ্যাশ দিয়ে আর একটা মেঘ এঁকে দিচ্ছি এবং হালকা করে রং ঘষে দিচ্ছি। এবং বাম পাশে আর একটা মেঘ আঁকছি, মেঘ এঁকে স্কাই ব্লু দিয়ে হালকা করে টোন দিলাম। এবং ওই গ্রেতে যেটাতে দিয়েছিলাম সেটাতে একটু স্কাই ব্লু দিলাম। এরপর আঙ্গুল দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আর বাকি আকাশটাতে সাদা অংশ আছে, সাদায় থাকবে সেটা। হয়ে গেল। এরপর ওই হাত দিয়ে ব্লেন্ড করার ওটার উপরে হোয়াইট ভালো করে চাপ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, আবার লাগিয়ে দিচ্ছি, মানে ঘষে ঘষে চাপ দিয়ে দিচ্ছি। এই আকাশ হয়ে গেল। এখন দূরে হরি দিগন্তরেখার লাইনটাতে যে গাছগুলো আছে সেটাতে দিচ্ছি গ্রাস গ্রিন দিলাম। গ্রাস গ্রিনের উপর হোয়াইট ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, হোয়াইটটা দিলাম, আবার একটু গ্রাস গ্রিন দিলাম, ও না, এরপর ব্লু দিলাম, ব্লু স্কাই ব্লু দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিলাম এবং ওটার মতো পুরোটা করে ফেললাম। এরপর ওই দিগন্তরেখার পরের যে মাঠটা সেটাতে হলো ক্রোমিওলো দিচ্ছি, একের নদীর পার বরাবর ক্রোমিওলোটা নিয়ে আসলাম, একটু জায়গা ফাঁকা রাখলাম। এই ফাঁকা জায়গাটাতে গ্রাস গ্রিন দিয়ে ক্রোমিওলোর উপর পর্যন্ত গ্রাস গ্রিনটা দিচ্ছি। এরপর গ্রাস গ্রিন দেওয়া হলে ওটার উপর আবার একটু ক্রোমিওলো দিলাম। এরপর পাটটাতে রসিয়ানা দিচ্ছি, যে নদীর পাটটাতে ওই পারে দিলাম, এবং এই পারেও
বাড়ির যে এই পাড়েও রসিয়ানা দিচ্ছি, পার বরাবর সুন্দর করে দিচ্ছি, পার বরাবর রসিয়ানা, নদীর যেভাবে পার আছে। এবং যেখানে ভেঙে গেছে সেখানে ব্লক দিচ্ছি, ভেঙে যাওয়ার অংশটা যেখানে আছে, পাড়টা ভেঙে ভেঙে গেছে সেখানে ব্লক দিচ্ছি। এরপরে প্যাল অরেঞ্জ দিচ্ছি, এই যে বাড়ির যে নদীর পাড়ের যে ঘরগুলোর যে মাটিটা আছে সেখানে প্যাল অরেঞ্জ দিলাম। দেওয়ার পরে এখন ইয়েলো আকার দিচ্ছি প্যাল অরেঞ্জের উপরে, ইয়েলো আকার মোটামুটি ভালোভাবে লাগিয়ে দিলাম। এরপর কিনারা বরাবর, নদীর কিনারা বরাবর রসিয়ানা দিচ্ছি, এবং একেবারে সামনের দিকে কিছু কিছু জায়গায় রসিয়ানা দিলাম। এপারও জমিটার কিনারা বরাবর রসিয়ানা দিলাম, দূরে ক্রোম ইয়েলো দিলাম, ঘরের বাড়িগুলোর পিছনে যে মাঠটা দেখা যাচ্ছে সেটা ক্রোম ইয়েলো দিলাম। এরপর এই সবগুলা রঙের উপর হোয়াইট ভালো করে চেপে ব্লেন্ড করে দিচ্ছি, জোরে জোরে ঘষে ব্লেন্ড করে দিচ্ছি, হোয়াইটটা দিলাম। এরপর এদিকে একেবারে ডান দিকে সামনে যে ক্ষেতের অংশটা আছে এটাতে ভালো করে গ্রাস গ্রিন লাগালাম। গ্রাস গ্রিন লাগানোর পরে গ্রিন দিয়ে কতগুলো ঘাসের ড্রয়িং করে দিচ্ছি, ঘাসের, এই ঘাসের ড্রয়িংটা হয়ে গেল। এরপর ব্ল্যাক দিয়ে কিনারাটাতে একটু টাচ দিলাম, আরও ডার্ক করে দিলাম। রসিয়ানা দিয়ে গাছের কাণ্ডগুলো এঁকে দিচ্ছি, সেগুলো আগে সাদা ছিল। এরপর ইয়েলো আকার দিচ্ছি নৌকাটার ছইতে, মানে ঘরটাতে ইয়েলো আকারের পরে রসিয়ানা দিলাম, রসিয়ানা সুন্দর করে দিচ্ছি, ইয়েলো আকারের পরে ডার্ক করে দিচ্ছি। আবার একটু প্যাল অরেঞ্জও দিলাম, এই দিকে যে ছয়েটার ঘটা সেখানে এগুলো রসিয়ানা দিলাম, মাঝিটার জামায় দিলাম অরেঞ্জ, লুঙ্গিতে দিলাম গ্রিন, শরীরের অংশে দিলাম প্যাল অরেঞ্জ। এরপর দূরে যে নৌকাটা সেটা ছইতে প্যাল অরেঞ্জ দিলাম, তারপরে ইয়েলো আকার দিচ্ছি। এরপর ব্রাউন কালার পেন্সিল দিয়ে নৌকাটার নিচের অংশটাতে রং দিচ্ছি, তারপরে ব্ল্যাক দিয়ে সেটা ভালো করে ড্রয়িং করে দিচ্ছি, ছয়ের যে ভিতরে অংশটা সেটাও ড্রয়িং করে দিলাম, তারপরে নৌকার যে কাঠের অংশটা সেটাও ড্রয়িং করে দিচ্ছি ব্ল্যাক দিয়ে সুন্দর করে, মোটামুটি ব্ল্যাক দিয়ে সুন্দর করে। তারপর লাইন আউটলাইনগুলোও দিচ্ছি, যে ড্রয়িংগুলো ছিল সেগুলোও দিচ্ছি। মাঝিটার চুল তৈরি করে দিলাম, ওইদিকে লাঠিটা করে দিলাম, লাঠি মানে বাঁশ যেটার উপর ওই দূরে নৌকাটা বাঁধা আছে, এদিকে হলো বৈঠাটা করে দিলাম। এরপর স্কাই ব্লু দিয়ে হালকা করে রং দিচ্ছি, হালকা করে সামনের দিকে একটু বেশি, আর যতই নদীটা দূরে গেছে ততই কম, হালকা স্কাই ব্লু দিয়ে হালকা করে দিচ্ছি, হালকা করে টোন দিচ্ছি, হালকা করে, এবং ঢেউ ঢেউয়ের মতো করে দিচ্ছি লাইনগুলো, তোমরা দেখতে পাচ্ছ। এরপর ব্লু কালার পেন্সিল দিয়ে ওই নদীর কিনারাটার ঠিক শেষে একটু গাঢ় করে দিলাম, তারপরে ঢেউগুলোও একটু ড্রয়িং করে দিচ্ছি ব্লু কালার পেন্সিলটা দিয়ে। তারপর মাঝির শ্যাডো এগুলো একটু ডার্ক করে দিলাম, ওই মাঝির শ্যাডোতে গ্রিন দিলাম, ব্ল্যাক দিয়ে এখন একটু শ্যাডো তৈরি করে দিচ্ছি নৌকার। তারপরে ব্ল্যাক দিয়ে এখন ড্রয়িং করে দিচ্ছি বিভিন্ন জায়গাগুলো, যেমন পাড়, বিশেষ বিশেষ কতগুলো জায়গা, সব জায়গা না, যেমন পাড়ে ড্রয়িং করে দিলাম, এই দিকে যে ক্ষেতটা, ক্ষেতের পরে যে উঁচু অংশটা সেখানে হলো ব্ল্যাক দিয়ে একটা শ্যাডো তৈরি করে দিচ্ছি ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে। ওই দিকে একটু গ্রিন ফাঁকা জায়গা ছিল, সেই ফাঁকা জায়গাটা গ্রিন করে দিলাম, গাছের কাণ্ডগুলোতে শুধু আগে রসিয়ানা দিয়েছিলাম, এখন ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে ডার্ক পাঁচটা ড্রয়িং করে দিলাম। দূরে যে তাল গাছগুলো সেগুলো কালার দেইনি, ওটা ব্লু কালার পেন্সিল দিয়ে কালার দিলাম, যেহেতু দূরে তাই ওটার সবুজ হবে না, ব্লু। তারপর ওই পাটটাতে ব্রাউন দিয়ে একটু টাচ দিয়ে দিলাম,
ব্ল্যাক দিয়ে আবার নৌকাটাতে একটু টাচ দিচ্ছি। এই মোটামুটি ড্রয়িংটা, কালার এবং ড্রয়িং শেষের পরে রিভার সাইড ভিলেজ সিনারি বা নদীর দৃশ্য, গ্রামের পাশে নদীর দৃশ্য। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তোমাদের বন্ধু বান্ধবদের ভিডিওটি শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।